স্বাধীনতার 50 বছরে দারিদ্র বিমোচনে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের রোল মডেলে। মাথাপিছু আয় বেড়েছে 15 গুণ, বড় উন্নতি হয়েছে গড় আয়ু, শিশু আর মাতৃস্বাস্থ্যের মতো মানব সম্পদের সূচকগুলোতে। সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে এই সফলতা এসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। যুদ্ধ বিধ্বস্ত এক দেশ, নেই কাজ, বন্ধ আয়ের পথ, দারিদ্র সীমার নিচে বাস প্রতি 175 জনেরই। সময়টা 1971, এরপর কেটে গেছে 50 বছর। এই সময়ে জনসংখ্যা 7.5 কোটি থেকে বেড়ে হয়েছে 17 কোটি, বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু দারিদ্রের হার নেমেছে শতকরা 20 ভাগে। মাথাপিছু আয় $140 থেকে বেড়ে হয়েছে $2,064 স্বাধীনতার এই 50 বছরে। এটা বাংলাদেশ সারপ্রাইজ, মানে এটা আশা করা হয়নি কিন্তু হয়েছে, এবং সেটা ব্যাখ্যা করা সম্ভব। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটার তিনটা ভাগ আছে। একটা হলো প্রবৃদ্ধি, অর্থনীতির কাঠামোগত রূপান্তর এবং সোশ্যাল ইনোভেশন। আমাদের অনেকগুলো জায়গাতেই বেশ ভালো রকমের ইন্টারভেনশন হয়েছে এই 50 বছরে। এক নম্বর হচ্ছে এগ্রিকালচারে আমাদের ইন্টারভেনশনটা খুব সাকসেসফুল হয়েছিল। একই সাথে আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হয়েছে, এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা ভালো হয়েছে, এবং সেটার মাধ্যমে এগেইন গ্রামের যে লোকেরা যারা শহরমুখী হয়েছিল তাদের কর্মসংস্থান করতে অনেক সহায়ক ভূমিকা রেখেছে। শুধু আয় নয়, স্বাধীনতার 50 বছরে মানব সম্পদ সূচকেও বড় সফলতা দেখিয়েছে বাংলাদেশ। এ সংক্রান্ত জাতিসংঘের সূচকে বাংলাদেশের স্কোর এখন 73.2 ভাগ। পরিসংখ্যান বলছে 1974 সালে প্রতি হাজারে 153 জন শিশু মারা যেত, 2018-তে তা নেমে আসে মাত্র 22 জনে, আর মাতৃমৃত্যুর হার কমে হয়েছে 1.69 ভাগ। হিসেব বলছে স্বাধীনতার সময় দেশের মানুষের গড় আয়ু ছিল 47 বছর, 50 বছরের ব্যবধানে যা বেড়ে এখন হয়েছে 72.5 বছর। যে এখানে একদিকে যেমন সরকার পলিসি দিয়েছে, অন্যদিকে কিছু সরকারের বাইরে কিছু নন স্টেট অ্যাক্টার্স যেগুলিকে বলা হয়, যেমন এই এনজিওসগুলো, এদেরকে ব্যবহার করা হয়েছে সার্ভিসটা ডেলিভার করার। যেহেতু আমাদের স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারের কাঠামোটা দুর্বল, সেইটা যে শূন্যতা ছিল সেই শূন্যতাটা পূরণ করতে পেরেছে এই এনজিও প্রতিষ্ঠানগুলো। পৃথিবী জোড়াই বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশে তাদের বিভিন্ন রকমের কর্মতৎপরতাকে এক্সপেরিমেন্ট হিসেবে, পাইলট প্রজেক্ট হিসেবে করতো, এবং সেটার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আজকে অনেকগুলো বড় বড় এনজিও প্রতিষ্ঠিত হয়েছে যেটা বিশ্বমানের, এবং তারা বাংলাদেশের বাইরেও ব্যাপকভাবে বিরাজমান। তো এই জিনিসগুলো, অর্জনগুলো কিন্তু বাংলাদেশে সফলভাবে হতে পেরেছে বলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। এমন সব অর্জনের স্বীকৃতি হিসেবে 2015 সালে বাংলাদেশকে নিম্ন আয়ের দেশের বদলে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয় বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ পেয়েছে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।